যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি মডেল থানা এলাকা থেকে র‍্যাব ৬ যশোরের পৃথক দুইটি অভিযানে মোট ৩০টি ককটেল বোমা ও একটি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করা হয়েছে। র‍্যাব ৬ যশোর গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ড সৃষ্টির লক্ষ্যে যশোর জেলার বিভিন্ন এলাকায় ককটেল বোমা বিশেষভাবে সংরক্ষণ করা হচ্ছে। এ তথ্যের ভিত্তিতে যশোর জেলার প্রত্যেক থানা এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গতকাল ২০ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের একটি আভিযানিক দল কোতোয়ালি মডেল থানাধীন বেসপাড়া, চোকদারপাড়া, আনসার ক্যাম্প, শঙ্করপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে অ্যাডভোকেট মিলনের পুকুরের দক্ষিণ পশ্চিম কর্নারে বিশেষভাবে রক্ষিত ৯টি ককটেল বোমা ও একটি পিস্তল সাদৃশ্য এয়ারগান উদ্ধার করা হয়। অপরদিকে একই তারিখ রাতে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের আরেকটি আভিযানিক দল বেনাপোল পোর্ট থানাধীন ভবেরবেড় গ্রামের একটি পুকুরের পশ্চিম পাশে ঝোপের মধ্যে অভিযান চালায়। অভিযানে পুকুরের ঝোপের মধ্যে লুকিয়ে রাখা ২১টি ককটেল বোমা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে উদ্ধারকৃত বিপুল পরিমাণ ককটেল বোমা দ্বারা যে কোনো বড় ধরনের নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে পূর্ব পরিকল্পিতভাবে একত্রিত করা হয়েছিল। উক্ত ককটেল বোমা মজুতকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে র‍্যাব ৬ যশোর ক্যাম্পের অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ককটেল বোমা ও পিস্তল সদৃশ এয়ারগান যশোর জেলার বেনাপোল পোর্ট থানা ও কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।